হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় আপডেটটি হচ্ছে মাত্র 310 কিলোমিটার দূরে সমুদ্রে ফুঁসছে নিঃসর্গ চরম সতর্কতা। তো এই নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিওর মূল আপডেট। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট, তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তো আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। আমফানের জের কাটতে না কাটতে এগিয়ে আসছে আরও এক ভয়াবহ সাইক্লোন। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে উপকূলে, সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, বহু মানুষকে সরিয়েও নিয়ে যাওয়া হচ্ছে। মৌসুম ভবনের আপডেটে জানানো হলো আগামী 24 ঘন্টার মধ্যেই সাইক্লোনের চেহারা নেবে আরব সাগরে তৈরি হওয়া সেই নিম্নচাপ। আপাতত গোয়ার পঞ্জিম থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় নিসর্গ। আমফানের পর বিধ্বংসী এই ঝড় নিয়ে সতর্ক সমস্ত বিভাগ তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে, পাশাপাশি সাগরে তৈরি রাখা হয়েছে কোস্টগার্ড এবং নেভির যুদ্ধজাহাজকেও। মৌসুম ভবনের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানাচ্ছেন, গোটা মুম্বাই উপকূলকে লণ্ডভণ্ড করতে পারে শক্তিশালী এই ঘূর্ণিঝড় নিসর্গ, এবং সঙ্গে দেখাইতে পারে প্রবল জলোচ্ছ্বাস। মৌসুম ভবন আরও জানাচ্ছে, আজ 2রা জুন সকালে মহারাষ্ট্র এবং গুজরাটের মাঝে রায়গড়ের হরিশ্বরের উপর দিয়ে এগিয়ে এসে 3 জুন অর্থাৎ জুনের 3 তারিখ রাতে সেটি দমনের দিকে চলে যাবে। মুম্বাই ছাড়াও থানে, নাভি মুম্বাই, পানভেল, কন্নাল, যে কল্যাণ, দম্বিলালি, মীরা ভয়ানদের, ভসাই বিহার, উল্লাসনগর, বদলাপুর, অম্বেশ্বরণের মতো শহর ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সাইক্লোনের প্রভাব শুরু হয়ে গিয়েছে উপকূল এলাকাতে, বইছে ঝোড়ো হাওয়া, শুরু হয়েছে বৃষ্টি, সময়ের সঙ্গেই বৃষ্টি এবং হাওয়ার পরিমাণ আরও বাড়ে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে লাল সতর্কতা, সেখানে বলা হয়েছে যে 3 থেকে 4 জুনের মধ্যে গুজরাট বা মহারাষ্ট্রের পশ্চিম উপকূলে আজরে পড়তে পারে এই ঝড়, যার জেরে মঙ্গলবার থেকে বৃষ্টির হার বাড়বে। কর্ণাটক উপকূলে অবশ্য সোমবার থেকেই সতর্কতা জারি করা হয়েছে। IMD সাইক্লোন ওয়ার্নিং ডিভিশন জানিয়েছে, পূর্ব মধ্য আরব সাগর এবং লাক্ষাদ্বীপের নিম্নচাপ ঘনীভূত হয়েছে, আগামী 12 ঘন্টায় তা আরও শক্তিশালী হবে, আর 24 ঘন্টার মধ্যে শুরু হতে পারে এই ঘূর্ণিঝড় নিসর্গ। 2 তারিখ থেকে তা উত্তরমুখী হবে, তারপর যাবে উত্তর উত্তর পূর্ব দিকে, সেখান থেকে তা ঢুকতে উত্তর মহারাষ্ট্র, দক্ষিণ গুজরাট উপকূলে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্র ও গুজরাটের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। সাইক্লোন আজরে পড়ার আগে প্রবল বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। মুম্বাই, থানে, রায়গড়, পালঘর, ভাপি, ভালসাদ, সুরাত, নিউ দমন সহ একাধিক জায়গায় এই বৃষ্টিপাত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী মহারাষ্ট্র গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বলেও জানা গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল ঘূর্ণিঝড় নিসর্গের এখনকার মতো আপডেট। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর এরকম প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।